নিজাম প্যালেসে এবার হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। সূত্র মারফত খবর, সিবিআই এর নোটিশের পরেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর হাজিরা দিলেন সিবিআই দপ্তর নিজাম প্যালেসে। শুধু সিবিআই নয়, ইডির দপ্তরেও শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নোটিশ পাঠানো হয়েছে আগামী 21 তারিখ। সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজির দেওয়ার জন্য আগামী 21 তারিখ সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হলো আলমগীরকে। আর এদিকে নিজাম প্যালেসেও হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। শুধুমাত্র নিজাম প্যালেসে হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর, পাশাপাশি সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরেও হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, এই মুহূর্তে আর কি জানা যাচ্ছে আজ যে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর? নিজাম প্যালেসে হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। সূত্র মারফত যেটা খবর পাওয়া যাচ্ছে, সিবিআই এর নোটিশের পরই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর হাজিরা দিলেন সিবিআই দপ্তর নিজাম প্যালেসে। তুমি জানো গত 14 তারিখ এই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেদিনকে তিনি গড় হাজির ছিলেন এবং আজকে আমরা দেখতে পেলাম যে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর তিনি কিন্তু নিজাম প্যালেসে এসে উপস্থিত হলেন। এবং সিবিআই সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি যে গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছিল, ইডি আধিকারিকদের মাধ্যমে যে ঘটনা ঘটেছিল তার তদন্ত ইতিমধ্যেই করছে সিবিআই। তার জন্যই শেখ আলমগীরকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, সেই মোতাবেক হাজিরার নির্দেশ দেওয়া ছিল। এবং শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর শনিবার সকাল 11টা নাগাদ এসে পৌঁছেছেন নিজাম প্যালেসে। এবং আমরা যেটা জানতে পারছি দুপুর 12টা থেকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং তার পাশাপাশি আগামী 21 তারিখ সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে। দেখো, দুটো আলাদা আলাদা মামলার ভিত্তিতে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে তলব করা হয়েছিল। আজকে তিনি এসেছেন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে, মূলত ইডি আধিকারিকদের মারধরের ঘটনায়। এবং 21 তারিখ সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে হাজিরা দেওয়ার যে নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফ থেকে, সেটা হচ্ছে মানি লন্ডারিং অ্যাক্ট, টাকা লেনদেনের ঘটনায় তাকে কিন্তু হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। যেমনটা আমরা জানতে পারছি যে তুমি জানোই যেটা, ইতিমধ্যেই কিন্তু শেখ শাহজাহান সিবিআই দপ্তরে আছেন এবং সিবিআই হেফাজতে রয়েছেন। এবং আগামী গত 5ই জানুয়ারি কিভাবে ঘটনা ঘটলো, শেখ আলমগীর সেদিনকে কোথায় ছিলেন এবং এই ঘটনার পেছনে শেখ আলমগীরের কোনো মদত ছিল কিনা, সেটাও জানতে চাইছেন কিন্তু তদন্তকারীরা। এবং আজকে যে সম্ভাবনা উঠে আসছে, শেখ শাহজাহান যেহেতু সিবিআই হেফাজতে রয়েছেন, সেহেতু শেখ শাহজাহান এবং শেখ আলমগীরকে মুখোমুখি বসিয়ে একটা জিজ্ঞাসাবাদের সম্ভাবনা কিন্তু উঠে আসছে। একেবারে ধন্যবাদ অভ্রদীপ। এদিকে নিজাম প্যালেসে হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। সূত্র মারফত খবর, সিবিআই এর নোটিশের পরেই শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর হাজিরা দিলেন সিবিআই দপ্তর নিজাম প্যালেসে। আর শুধু সিবিআই দপ্তরেই নয়, ইডির পক্ষ থেকেও শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নোটিশ পাঠানো হয়েছে আগামী 21 তারিখ সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে হাজিরা দেওয়ার জন্য। আর যেমনটা জানা যাচ্ছে, মূলত দুটি বিভিন্ন মামলার ভিত্তিতে তাদের এই হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে ইডির তরফে। মূলত যে হাজিরা নির্দেশ দেওয়া হচ্ছে সেটি হচ্ছে গিয়ে মানি লন্ডারিং এর ক্ষেত্রে। আর আজ নিজাম প্যালেসে সিবিআই এর দপ্তরে হাজিরা দিলেন শেখ আলমগীর, সেটি মূলত যেমনটা আমরা সকলেই দেখেছিলাম সন্দেশখালীতে 5ই জানুয়ারি ঘটে যাওয়া সেই ঘটনা, যেখানে ইডি আধিকারিকদের ওপর হামলা চালানো হয়েছিল। মূলত যে বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে শেখ আলমগীরকে, সেটি হচ্ছে সেই মুহূর্তে, অর্থাৎ যেদিন নিজাম প্যালেসে হাজিরা দিলেন শেখ শাহজাহানের ভাই। আর যেমনটা জানা যাচ্ছে যে 5ই জানুয়ারি সেই ইডি আধিকারিকদের ওপর যখন হামলা চালানো হয়েছিল, তখন শেখ আলমগীর মূলত কোথায় ছিলেন, পাশাপাশি সেই হামলার ঘটনার সাথে তিনি কোনোভাবে জড়িত কিনা, এই সমস্ত কিছু নিয়েই তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর এদিকে আগামী একুশ তারিখ আবারও হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিজিও কমপ্লেক্স ইডি দপ্তরে, আর সেখানে মূলত মানি লন্ডারিং ভিত্তিক মামলার জন্যেই তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।